জীবন একটি মুদ্রার মতো, জীবন এক অপরিচিত অথচ অমূল্য সম্পদ। এটি কখনো কখনো মুদ্রার মতো, যা আমাদের হাতে থাকে, কিন্তু কিভাবে এবং কখন এটি ব্যয় করা হবে, সেই সিদ্ধান্ত আমরা নিজেদেরই নিতে হয়। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য বিশেষ মানে বহন করে। এই প্রবন্ধে আমরা জীবনকে একটি মুদ্রার প্রবাহে দেখতে চেষ্টা করব এবং কিভাবে আমরা আমাদের জীবনকে অর্থবহ এবং সফলতার সাথে ব্যয় করতে পারি। জীবন এবং মুদ্রার সম্পর্ক। আমরা জানি একটি মুদ্রা দুটি পাশ নিয়ে গঠিত, ঠিক তেমনি জীবন ও আনন্দ ও দুঃখ, সাফল্য ও ব্যর্থতা, আনন্দময় মুহূর্ত ও কঠিন পরীক্ষার সাথে জড়িত। যেমন আমরা একটি মুদ্রা ছুঁড়ে দিয়ে ফলাফল জানার চেষ্টা করি, তেমনি জীবনের পথচলায়ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শেখায়। আমাদের সিদ্ধান্তগুলো কিভাবে নিতে হবে সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দিক হল সতর্ক। যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই, তখন আমাদের উচিত তা গভীরভাবে চিন্তা করা। আমাদের ইচ্ছা, লক্ষ্য এবং ভবিষ্যৎ সত্যিকার অর্থে কি চাই সেই সম্পর্কিত থাকতে হবে। এই কারণে আমাদের জীবনের ইনভেস্টমেন্ট নিয়ে সচেতন থাকা প্রয়োজন। আমরা যে সময় ও শক্তি বিভিন্ন কর্মে ব্যয় করি, তা ঠিক আমাদের ভবিষ্যতে কিভাবে ফল দিচ্ছে তা বিবেচনা করা জরুরি। জীবনের নানা স্তরে প্রতিটি সিদ্ধান্তের একটি মূল্য আছে, যা আমাদের মুদ্রায় রূপান্তর হয়। সময়ের মূল্য। জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ হল সময়। সময় নিয়ন্ত্রণে রাখতে পারা মানে জীবনকে সঠিকভাবে ব্যয় করা। আমরা সবাই সময়ের সীমাবদ্ধতার মধ্যে চলি, তাই আমাদের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগানো উচিত। এক্ষেত্রে আমাদের উচিত এক, গুরুত্ব নির্ধারণ, কোন কাজগুলো আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন কাজগুলো শুধুই সময় নষ্ট করছে, এ নিয়ে গভীরভাবে চিন্তা করুন। দুই, পরিকল্পনা, আপনার সময় কিভাবে ব্যয় করবেন তা পরিকল্পনা করুন। এমন একটি রুটিন তৈরি করুন যা আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তিন, অগ্রাধিকার, শুধু পরিকল্পনা করলেই হবে না, বরং আপনার পরিকল্পনাগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে কার্যকরী করুন। জীবনের গুরুত্ব বিবেচনায় নিয়ে কাজগুলোকে মূল্যায়ন করুন। সম্পর্কের মূল্য। জীবনের একটি বিশেষ অংশ হল আমাদের সম্পর্ক, পরিবার, বন্ধু, সহকর্মী, এই সব সম্পর্কেই আমাদের মুদ্রা ব্যয় হয়। সঠিক সম্পর্ক তৈরি ও বজায় রাখা আমাদের জীবনের মান উন্নত করে। কোম্পানি নির্বাচন, আপনার চারপাশের মানুষের প্রভাব আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে তা চিন্তা করুন। সঠিক বন্ধু এবং সহকর্মীর সঙ্গে থাকা জীবনকে অর্থপূর্ণ করে। সায়স করবেন সম্পর্কের মধ্যে ভালোবাসা, সহানুভূতি এবং সহযোগিতা গড়ে তুলুন। এটি জীবনের আনন্দকে বৃদ্ধি করবে। স্বপ্ন ও লক্ষ্য। চেষ্টা এবং লক্ষ্য অর্জনের মাধ্যমে জীবনকে আরও অর্থবহ করে। আমাদের নবীন স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের নিজেদের গঠন করতে হয়। এক, স্বপ্ন দেখুন, আপনার স্বপ্নগুলো নিয়ে ভাবুন এবং এগুলোকে একটি লক্ষ্য বানান। স্বপ্নের পথেই জীবনের উন্নতি হয়। দুই, কর্মদিন, লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। শেষ কথা, জীবন আসলে একটি মুদ্রা, যা আমরা শুধুমাত্র একবার ব্যয় করতে পারি। এটি আমাদের হাতের মুঠোর মধ্যে। আমরা চাইলে জীবনকে আনন্দময় ও অর্থপূর্ণ করে তুলতে পারি, তবে আমাদের সচেতন হতে হবে, আমাদের স্বপ্নের দিকে লক্ষ্য রাখতে হবে।
এবং আমাদের সর্বোত্তম প্রচেষ্টা প্রয়োগ করতে হবে। জীবনকে সঠিকভাবে ব্যয় করা মানে এই নয় যে আমরা সাফল্য পাবই, বরং এটি হলো আমাদের নিজেদের জন্য একটি স্মৃতি তৈরির প্রক্রিয়া। আমাদের হাতে থাকা এই জীবন মুদ্রার ব্যয় করার জন্য প্রস্তুত হন, তবে মনে রাখবেন, প্রতিটি মুহূর্ত মূল্যবান। জীবনকে অর্থপূর্ণ করে তোলার জন্য আমরা আমাদের প্রতিটি সিদ্ধান্তে মনোযোগী হতে হবে এবং সেই অনুযায়ী পথ চলতে হবে। জীবনকে একটি অতুলনীয় অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করুন এবং আপনার ইচ্ছা মতো এটি সঠিকভাবে ব্যয় করুন।